পেস বোলিং কোচ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছেন ক্যারিবিয়ান ওটিস গিবসন। বুধবার ঢাকা এসে ক্রিকেটারদের সঙ্গে উড়াল দেবেন তিনি। নিরাপত্তা ও ভ্রমণ ক্লান্তির বিষয়টা মাথায় রেখে চার্টার্ড বিমানে পাকিস্তান যাবে বাংলাদেশ দল, সময় সংবাদে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এদিকে লাহোরে তিন সন্ত্রাসীকে আটকের ঘটনাকে পাকিস্তানের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিস্তারিত ইকরাম হোসেনের রিপোর্টে। বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তার চিন্তা দূরে সরিয়ে পাকিস্তানের বিমানে ওঠার অপেক্ষায় টাইগাররা। ক্রিকেটার ও কর্মকর্তা মিলে 33 জনের ভিসা দিয়েছে পাকিস্তান হাইকমিশন। টেস্ট স্কোয়াডে থাকতে পারেন এমন ক্রিকেটারদেরও ভিসা করিয়ে রেখেছে বিসিবি। ঢাকা থেকে পাকিস্তানের সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ভ্রমণ ক্লান্তি দূর করতে আর মাঠের খেলার জন্য ক্রিকেটারদের নির্ভর রাখতে বিশেষ বিমানে যাবে বাংলাদেশ দল। অন্য ফ্লাইটে গেলে প্রায় 10-12 ঘন্টা লাগবে, সো সেই হিসাবে আমরা চার্টার্ড ফ্লাইট নিয়েছি। এটাতে মনে করুন 3.5-4 ঘন্টা লাগবে। প্লেয়াররা যেন না বুঝে যে আমরা যাচ্ছি না, তার মানে যে আপনার সেখানে কোনো নেগেটিভ বা কোনো কিছু, আসলে আমরা ওদেরকে সাহস দিতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশ টিম যদি ওদের স্ট্যান্ডার্ড ওয়েল খেলতে পারে ভালো করবে। কোচিং স্টাফের 5 সদস্য যখন পাকিস্তান যাচ্ছেন না, তখন বিসিবির জন্য সুখবর হলো, নিয়োগ পাওয়ার পরেই পাকিস্তান যেতে রাজি হয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কোচ ঢাকা এসে বুধবার রাতেই দলের সঙ্গে পাকিস্তানের বিমানে উঠবেন। কথা বলে ফেলেছি গিবসনের সাথে, আমাদের সাথে যাওয়ার সম্ভাবনা 90%। টি-20 সিরিজের ভেনু লাহোর থেকে তিন সন্ত্রাসীকে আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত নয় বিসিবি। তারা হয়তো প্রিকশন নেওয়ার জন্য অনেক কিছুই উদ্যোগ তারা নিতে পারে, এটাও হতে পারে একটা উদ্যোগ। আমরা এখন চিন্তিত নই, আমাদের সাথে সিকিউরিটি টিমও, আমাদের নিজস্ব সিকিউরিটি টিমও যাবে। নিরাপত্তার ব্যাপারটা মাথায় না রেখে টাইগাররা তাদের স্বাভাবিক ক্রিকেট খেলবে এমন আশা বোর্ডের। ইকরাম হোসাইন, সময় সংবাদ।